নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। আজকে তোমাদের ইংলিশ অ্যারিথমেটিক থেকে কিছু শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হবে তার বলেও দিচ্ছি, বাড়িতে করো এবং আনসারগুলো পারলে কমেন্ট বক্সে তাগ নাম্বার মেনশন করে আমাকে পাঠাবে, চেক করে দেবো। প্রথম কোশ্চেন দেখো, রয়েছে টেক অ্যাওয়ে 2/7 ফ্রম ওয়ান হোল, ওয়ান থেকে 2/7 মাইনাস করবে, 1 - 2/7, ঠিক আছে? করে আনসারটা আমাকে পাঠাবে তাগ নাম্বার মেনশন করে। পরের কোশ্চেন দেখো কী রয়েছে, হোয়াট ইজ 2/5 অফ 80? তো অফ 80 মানে কি, 2/5, 80 ইন্টু 2/5, তারপরে কাটাকাটি করবে, ঠিক আছে? দেখো সি দাগের কোশ্চেন বা তিন দাগের কোশ্চেন কী রয়েছে, হাউ মেনি স্কোরস ইন 680 ইউনিটস, ঠিক আছে? তাহলে ওয়ান স্কোর মিনস কত, 20 ইউনিট, ওয়ান স্কোর মিনস 20 ইউনিটস। তাহলে 680-র মধ্যে কত ইউনিট রয়েছে, 680-কে 20 দিয়ে কী করতে হবে, ডিভাইড করতে হবে, বুঝেছো? আনসারটা করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো চার দিকে কোশ্চেন কী রয়েছে, 11 - 0.65, তাহলে 11.00 আর পয়েন্ট নিচে পয়েন্ট দিয়ে 65, এইভাবে মাইনাসটা করবে, বুঝতে পেরেছো? যে কোনো নাম্বারের ঠিক পিছনে কিন্তু পয়েন্ট থাকে বা ডেসিমেল থাকে, পয়েন্টটা বসিয়ে তারপরে 0,0 দিয়ে তার নিচে 0.65 বসিয়ে মাইনাস করে আনসারটা লিখবে এখানে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 32, 36 এন্ড 48। এইচসিএফ বলেছে, এইচসিএফ দুটো মেথড রয়েছে, একটা ফ্যাক্টরিয়েশন মেথড, একটা ডিভিশন মেথড। তোমরা ডিভিশন মেথডে করবে, সবথেকে ইজি মেথড, ভালো, ঠিক আছে? করে আনসার জানাবে আমাকে। ছ থেকে দেখো, 6/11 - 5/11, তো 6/11 আর 5/11 হচ্ছে অ্যাড করবে। আর সাধ্যের কোশ্চেন দেখো, হোয়াট ইজ 3/8 অফ 72, তো একইভাবে 72 অফ বলেছে ইন্টু 3/8, কাটাকাটি করে বের করবে, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন দেখো, 4³ আর 5² তা 4³ মানে কি, ভালো করে খেয়াল করো, 4 × 4 × 4, ঠিক আছে, ইন্টু করে বের করবে। আর 5² মিনস 5 × 5 × করে বের করবে, করে দেখবে কোনটা গ্রেটার, যেটা গ্রেটার সেদিকে গ্রেটার সাইন দেবে, এই যে গ্রেটার দেন আর লেস দেন সাইন সেটা বোঝাবে, ঠিক আছে? তারপরে দেখো, আর যদি ইকুয়াল হতো ইকুয়ালের সাইনটা বসাবে, ঠিক আছে? ইকুয়াল হলে ইকুয়াল সাইন বসাবে। দেখো হাউ মেনি 16 ইন 2 হোল 3/4, তা হাউ মেনি 16, তাহলে 2 হোল 3/4, এটাও ভালো করে 2 হোল 3/4 ডিভাইডেড বাই 1/6, ঠিক আছে? কারণ কি, ভালো করে খেয়াল করো যে 2 হোল 3/4 হচ্ছে মিক্স ফ্র্যাকশন, এই মিক্স ফ্র্যাকশনকে ডিভাইড করবো 1/6 দিয়ে। কারণ কি, 2 হোল 3/4-এর মধ্যে 1/6 কতবার রয়েছে বলেছে, হাউ মেনি টাইমস বলে ডিভাইড করতে হয়, ঠিক আছে? তারপরে দেখো, 1/4 সার্কেল দিয়ে 5/12, একইভাবে 1/4 আর 5/12 রয়েছে, এখানে কোনটা গ্রেটার কোনটা স্মলার বের করতে হবে। তাহলে লিখবে 1/4 আর হচ্ছে 5/12, ঠিক আছে? 4 আর 12-এর কী করবে, এলসিএম করবে, এলসিএম করার পর যেটা হবে সেই নাম্বার দিয়ে এদের সাথে ইন্টু করবে, করার পর সেটা কাটাকাটি করে দেখবে কোনটা গ্রেটার, ঠিক আছে? যেটা গ্রেটার হবে সেই গ্রেটারের দিকে গ্রেটার দ্যান লেস দ্যান সাইন হবে, বুঝতে পেরেছো? তাহলে আজকের যে অ্যারিথমেটিক থেকে তোমাদের যে শর্ট কোশ্চেন দিলাম, এর থেকে তোমরা কিন্তু এরকম ধরনের প্রশ্ন অ্যাডমিশনে তোমরা পেয়ে যাবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে, 2 নম্বরের প্রশ্ন। ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, পারলে আনসারগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, কোনো প্রবলেম থাকলে প্রশ্ন থাকলে আমাকে সেটাও জানাবে, ভালো লাগলে লাইক দেবে, এবং তোমরা যদি প্রথম আমার চ্যানেলে আজ ক্লাস করে থাকো সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য।